এখানে কেউ তোর ঘুম দেখতে আসেনি, ভিডিও দেখতে এসেছে। নমস্কার বন্ধুরা, ভাইরা, দাদারা এবং তাদের মনেরা, আই এম তন্ময় বিশ্বাস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং ইউনিক। প্রথমেই কিছু কথা ক্লিয়ার করে দিই, জানি 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 বলেছিলাম ভিডিও বানাবো না 20-25 দিন, কিন্তু বানাতে হলো। ট্রেন্ডিং বিষয় বস, ভিউজ চাই। আগেই বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে কমেন্ট করবে, আর ভিডিও না দেখে স্কিপ করে কমেন্ট বক্সে খিসে দাও পাবলিক ক্যান গেট আউট। তো ব্যাপারটা হলো, গত 2-3 দিনে বাংলা ইউটিউব কমিউনিতে কন্টরে ভারিসিয়ের সৃষ্টি হয়ে গেছে। চারিদিকে শুধু বস্তির ছেলে পচা সিনেমা সাইলেন্ট এন্টারটেইনমেন্ট, বস্তির ছেলে পচা সিনেমা সাইলেন্ট এন্টারটেইনমেন্ট। সালা কান পুঁচে গেল। তো যারা যারা এই ঘটনাটি সম্পর্কে জানে না, আশা করি সবাই জানে, তো তাদেরকে আমি ছোট্ট একটু সামারি বলে দিচ্ছি। তো বাহুবলী 3 এর আপকামিং হিরো সাহিব, জোকসগুলো বুঝিয়ে দিতে হবে, যাই হোক, তো সাহিল বলে একটা ছেলে আছে, তার ইউটিউবে একটা চ্যানেল আছে সাহিল এন্টারটেইনমেন্ট নামে। তো সেই সাহিল একদিন ঘুম থেকে উঠল এবং তার উঠে গেল মাথার খিঁচ। সে ভাবলো কেন না কিছু একটা বড় করা যাক, তো সে করেও ফেললো, হাততালি হোক তার জন্য। তো সে সাহিল কিছু কিছু বাঙালি ইউটিউবারদের কল করে এবং কল করে একটা অ্যাপ প্রমোট করতে বলে, এবং বলে যে সেই অ্যাপ যারা যারা ইনস্টল করবে তাদের ফোনের সমস্ত পার্সোনাল ডেটা, যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, গ্যালারির ছবি, ভিডিওস, সবকিছু তারা অ্যাক্সেস করতে পারবে। যদিও এটা একটা প্র্যাঙ্ক কল ছিল, সেটা বিষয়ে পরে আসছি। তো এই অ্যাপ প্রমোট করার বিষয়ে কিছু কিছু বাঙালি ইউটিউবারদের সাথে সাহিল ফোনে কথা বলে, ইভেন হোয়াটসঅ্যাপেও কথা বলে। তো সেই ফোনের কথাগুলো সে কল রেকর্ডিং করে এবং সেই রেকর্ডিং গুলো সে ইউটিউবে ছেড়ে দেয়। মানে এটা নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছে, মানে পাতি কথাই বাঙালি ইউটিউবারদের, কিছু কিছু বাঙালি ইউটিউবারদের পেছনে আছলা বাজ দিয়েছে, আর কিছুই না। তো যাই হোক, এটা হচ্ছে মেন কথা। এবার আসি কে কে সেই আছলা বাসটা পেছনে নিয়েছে। তো প্রথমে আসি ট্রেন্ডিং এ চলা আমাদের পচাদার ব্যাপারে, মানে বস্তির ছেলে পচা। তো আগে দেখে নিই যে সাহিল আর বস্তির ছেলে পচার কনভারসেশন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হু ইজ দিস বস্তির ছেলে পচা? হ্যাঁ বস্তির বল। ইয়েস, আই এম অভিজিৎ বিশ্বাস ফ্রম। আচ্ছা বলুন। হ্যাঁ, তো আপনার কি চার্জ আছে ভিডিওর জন্য? হ্যাঁ আমার তো দেখো, এখন তো যেহেতু ট্রেন্ডিং এ চলছে বস্তির ছেলে পচা, অবশ্যই তো আপনাদের আমি ফেসবুক এবং ফেসবুকে 5-6 লাখ ভিউজ পাইয়ে দেবো, আর ইউটিউবেও আমার মোটামুটি 2-3 লাখ ভিউজ চলে আসবে। টোটাল কি চান? টোটাল আপনি, হ্যাঁ টোটাল কি চান আপনি? আমার তো 1 লাখ রুপিস নি আমি, মানে 2 জায়গায় করলে, আর 1 জায়গায় অনলি ইউটিউব, অনলি ইউটিউব করলে 50। ওকে, আপনি ট্রেন্ডিং এ চলছেন ঠিকই, বাট রেটটা খুব বেশি। আচ্ছা, তো মানে আপনারা কত হতে, মানে না দেখুন 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 আমাদের রেট, আপনার দেখুন আপনার সাথে আমাদের রেটের কথাটা একটু পরে হবে, কারণ আচ্ছা সমস্ত ইউটিউবারদের সাথে কথা হচ্ছে, ফার্স্টে বলছে এত রেট নি, কেউ 20, কেউ 30, কেউ 15, তারপরে রেট বাড়াচ্ছে কথা শোনার পর। এখানে রেট বাড়ানো মানে হচ্ছে কি, যে যখন কোনো ইউটিউবার শুনছে তার অ্যাপটাকে, আমার অ্যাপটাকে প্রমোট করার জন্য, তখন তার একটা ফিক্সড প্রাইস থাকে যে আমি এত চার্জ করি, তো ওই চার্জটা বলা হচ্ছে। বাট যখন এটা শুনছে কি যে এটা একটা ইল্লিগাল অ্যাপ, তখন সে চার্জটা বাড়াচ্ছে। তো এখানে বাড়ানো মানে ওই কথাটাই বলা হচ্ছে। তো আগে আপনি কথা শুনে নিন আমাদের অ্যাপের কি টার্মস অ্যান্ড পলিসি। হুম, তো দেখুন এই হচ্ছে, এটা হচ্ছে উপর উপর যেটা বিষয়, বাট আমাদের অ্যাপে যেটা একটা প্রোগ্রামিং আছে, যেটা না আপনি ধরতে পারবেন না অন্য কেউ ধরতে পারবে। তো আমাদের প্রোগ্রামিং এটাই যে যারা যারা আমার এই অ্যাপটা ইনস্টল করবে তাদের পার্সোনাল ডাটা আমি রিড করতে পারবো, ইভেন কি অ্যাক্সেস করতে পারবো। আন্ডারস্টুড? আচ্ছা, তো ইয়েস, পার্সোনাল ডেটা বলতে মানে আর কি কি অ্যাক্সেস করতে হয়? পার্সোনাল ডেটা বলতে সব না, তার ব্যাংক অ্যাকাউন্ট এখন সব দেখুন অ্যাক্সেস আমরা করতে পারি সবই, আমরা সবই করতে পারবো অ্যাপের মাধ্যমে। তো আর একটা আপনাদের যেটা কোয়েশ্চেন থাকে যে আমি এটা প্রমোট করব, লোকে যদি বুঝতে পারে যে এই অ্যাপ থেকে এই বিষয়টা হচ্ছে, তাহলে এটা আপনার ক্যারিয়ার, আমাদের অ্যাপের সমস্ত কিছুর ক্যারিয়ার, আপনার অনলি না আমার এই অ্যাপেরও ক্যারিয়ার, আপনি অজান্তে একটা প্রমোট করে দিতেই পারেন।
বাট মেইন বিষয় হচ্ছে যেটা আমাদের যে ক্যারিয়ারটা সেটা ডাউন হয়ে যাবে। আমাদের যে ক্যারিয়ার আপনি গুগল প্লে স্টোরে অ্যাজ এ লাইসেন্সড অ্যাপ আছি আমরা, আর আমাদের রেটিং এ আপনারা আমাদের রেপুটেশন দেখে নিতে পারবেন ওখানে। আজ পর্যন্ত কোনো এক্সপার্টের, ইভেন কি কোনো এক্সপার্টেরও ক্ষমতা নেই যেটা ডিটেক্ট করার যে আমরাই সেই অ্যাপটা যাদের ওদের পার্সোনাল ডাটা আমরা রিড করছি। হ্যাঁ, তো আমরা তাদের পার্সোনাল ডাটা রিড করব, তারা অ্যাপ ওপেন করবে, তারা গেম খেলবে, তাকে আর্ন করবে, সব করবে, বাট কোনোদিনও এটা ধরতে পারবে না যে তারা ওই অ্যাপটাই, ওই পার্টিকুলার অ্যাপটাই আমরা মানে অ্যাক্সেস করছি ওদের পার্সোনাল ডাটা। তো দেখুন, আপনি যদি অ্যাগ্রি থাকেন, আপনার বাজেট যা হবে আমরা আপনাকে ডিম্যান্ড আপনাদের সাকসেস করব। আপনি আপনার ব্যাংক ডিটেলস আমাকে পাঠান, আমি আপনাকে 50% অ্যাডভান্স দিচ্ছি, বাকি 50% দেবো আপনার আপলোডের একটু আগে। আমাকে আনলিস্টেড করে পাঠাবেন, আমি দেখব, তারপরে আপনাকে বাকি 50 পাঠাবো, আপনি পাবলিক করে দেবেন। তো এটা জানা সত্ত্বেও ডিরেক্টলি কোনো প্রোটেস্ট না করে ডাইরেক্ট টাকা ডিল করতে চলে আসে। তো আগে শুনি আমরা অডিওটা। আপনারা বলছেন কত? দেখুন, আপনার যে চার্জ যেটা আপনি বললেন, এটা অন্যান্য ক্রিয়েটাররা, নর্মাল ক্রিয়েটাররা সেই চার্জটা করেছে। তা আপনি তো ট্রেন্ডিং চলছেন, তা আপনি কি চার্জ নিতে চান? মানে আপনি যে ফার্স্টে যে চার্জটা করলেন 1 লাখ, এটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, মানে অন্যান্য যারা আছে এই যাদের হয়তো 300K 400K সাবস্ক্রাইবার, তারা এই চার্জটা করেছে। আচ্ছা, তো আপনার আপনার হয়তো অত সাবস্ক্রাইবার ইউটিউবে নেই, বাট আপনার ফেসবুকে অনেক আপনি বেশি পপুলার আর অনেক ভিউ আছে আপনার। তো আপনি কি চান, আপনার কত বাজেট হলে আপনি মানে করতে পারবেন অ্যাগ্রি? দেখুন, যদি যদি আপনি 1 লাখ করেন, তাহলে আমি 2 জায়গাতেই করে দিতে পারি, মানে ইউটিউব আর ফেসবুক। বাহ বাহ বাহ, ওকে ওকে ওকে, আই অ্যাগ্রি। তাহলে আপনি এক কাজ করুন, আপনার কি আছে ব্যাংক ডিটেলস বা আপনি পেটিএম, যাতে আপনি টাকা নিতে চান আপনি কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি আপনাকে 50% দিচ্ছি। আমার গুগল পে আছে, গুগল পে। গুগল পে আছে, রাইট? হ্যাঁ, ওকে, আপনি আপনার গুগল পে আমাকে পাঠিয়ে দেন। গুগল পের এই নাম্বারটা কোন নাম্বারে আছে সেটা একটু পাঠিয়ে দিবেন কাইন্ডলি, আমি আপনাকে 50% সেন্ড করছি, বাকি 50% সেন্ড করবো আপনাকে। আপনার যখন ভিডিও আপনি পাবলিশ করার কিছুক্ষণ আগে আপনি আনলিস্টেড করে আমাকে লিঙ্কটা পাঠাবেন, আমি একবার দেখে নিয়ে আপনাকে বাকি টাকাটা দেবো। নো 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 নো, আমি বললাম তো আপনার ক্যারিয়ার আমার ক্যারিয়ার দুটোই এখানে ভাইটাল। ওকে, ভিডিওতে আপনি বলবেন হাই গাইজ, আন করো, এই করো, যা যা বলে, আমি আপনাকে দরকার হলে একটা ক্লিপ পাঠাচ্ছি। অ্যাপটা আপনি আপনার অন্য ফোনে ইনস্টল করে দেখতে পারেন, আপনি অন্য ফোনে যেখানে আপনার কোনো ব্যাপার নেই, আপনি দেখবেন ওই গেম খেলবেন, আপনি টাকা আন করবেন, আপনি উইথড্র করবেন, আপনি আবার ডিপোজিট করবেন, আপনার এই চলবে। বাট আপনি কি, আপনার একটা এক্সপার্ট কেউ ধরতে পারবে না যে ওই অ্যাপটা আমরা অ্যাক্সেস করছি তার পার্সোনাল ডাটা। ওকে, আপনি পুরো ক্লিয়ার হয়ে যান। দেখুন দেখুন দেখুন, আপনার রাইট যদি থাকে যে আপনি আজ কোন একটা বড় ইন্ডাস্ট্রির ডাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, তাহলে আপনার হাতে অনেক পাওয়ার চলে আসে। তো আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন সেটা তো পুরোপুরি কোম্পানির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবার পুরোপুরি ভাবে যদি আমরা কাস্টমারদেরকে ক্ষতি করি, ড্যামেজ করি, তাহলে অবশ্যই ফোন রিস্টোর করবে, অনেক কিছু করবে তারা, তারা ইভেন কি ফোনও চেঞ্জ করতে পারে। তা এইরকম আমরা কিছু করবো না, অবশ্যই আমরা যেটুকু থাকি লিমিটের মধ্যে থাকি। আমি আপনি আমাদের অ্যাপের রেপুটেশন চেক করতে পারেন গুগল প্লে স্টোরে অ্যাজ এ লাইসেন্সড অ্যাপ। ওকে, আমরা পার্সোনাল ডেটা অ্যাক্সেস করব, রিড করব, আপনার বাজেট আপনাকে আমরা, আপনার ডিম্যান্ড আপনার। তো এই ভিডিও থেকে বুঝে গেলেন যে পচাদা আছলা মাছ খেয়ে ফেলেছে। তো কে ঠিক কে ভুল এই বিষয়ে আমরা পড়ে আসছি। তো চলে যাই দ্বিতীয় জনের কাছে। তো দ্বিতীয় জন হলো ওয়ান এন্ড অনলি খাপে খাপ সিনেমা। তো চলুন আগে সিনেমাপের মৃন্ময়দা আর সাহিলের কনভারসেশনটার ভিডিওটা আগে দেখা যাক। মানে ইন্টিগ্রেশন ভিডিও, তো এই যে ভিডিওর আগে বা শেষে বা মাঝে একটু বলে দিবেন কিভাবে আন করতে হবে না? হ্যাঁ, ওটা ইন্টিগ্রেশন ভিডিও। 35K কত নেবেন? 35K 35। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে সিনেমাপের সঙ্গে এমনি কথা বলে, নর্মালি কথা বলে, নর্মালি কথা বলার পর ও তার 35,000 টাকা বাজেট বলে, মানে তার নর্মাল বাজেট 35,000 টাকা, ঠিকই আছে। তো আগে শুনি আমরা কি, দেখুন আপনার কি কি কোশ্চেন আমাকে বলুন, আমি আপনার সাথে ক্লিয়ার করছি, আপনি বলুন।
আচ্ছা, আপনি যে বললেন যে মানে গুগল পে ইয়েস যারা আছে সব কিছু ডাটা লিক করতে পারবে, ইয়েস, তো এটা তো ফিউচারে যারা করবে তাদের যদি কোনো রকম প্রবলেম হয় আর কি, লিক করে যদি কোনো রকম ক্রাইমে হয় না, মানে ব্যাংক ডিটেইলস কিছু নিয়ে নিল। হ্যাঁ 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 দেখুন দেখুন দেখুন, আপনি প্রমোট করুন, আমাদের উপর উপর যেটা আছে ওই অপশন আমাদের অ্যাপে কেউ কোথাও খুঁজেই পাবে না। আমাদের অ্যাপটা এইভাবে ডেভেলপ করা হয়েছে, এইভাবে আমাদের টেকনিক্যাল আছে যে এই অ্যাপটাতে শুধু তারা গেমই খেলতে পারবে, ভিডিও দেখতে পারবে আর রিফার করে টাকা আর্ন করতে, আর কোনো কিছু করতে পারবে না, কোনো অপশনই নাই ওই রকম। তো এই অ্যাপের যে ফাংশানটা থাকবে সেইটা ভিতর ভিতর ওয়ার্ক করে আমাদের এখানে। তো এইখান থেকে আপনার এই যে ভয়টা যে আমি প্রমোট করব, বাকি অডিয়েন্সরা ডাউনলোড করবে, কিছু হলে বলবে সিনেবাপের ওখান থেকে ডাউনলোড করে হয়েছে, তো এই যে ভয়টা কেউ রিকগনাইজই করতে পারবে না যে তার ডাটা যেটা আমরা রিড করছি সেটা কোন অ্যাপ থেকে হচ্ছে, কোথা থেকে রিড করা হচ্ছে। আপনারা এর আগে অনেক অ্যাপ্লিকেশন প্রমোট করেছেন কিন্তু আপনাকে হয়তো এইভাবে কেউ ক্লিয়ারলি বলেনি। অনেক অ্যাপ্লিকেশন থাকে যারা লুকির চাপিয়ে আপনাকে হয়তো 20,000 টাকা আপনার চার্জ 20,000 দিয়ে দিল, কাজ সেরে নিল, আপনি জানলেনও না, আপনি অজান্তেই প্রমোট করেন। আমি চাইছি আপনি জানুন পুরো বিষয়টা, আমরা রিড করব কি কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যত সমস্ত ডাটা আছে ফোনের তারা রিড করব। কেউ এইটুকু ধরতে পারবে না যে কোন অ্যাপ থেকে বিষয়টা রিড করা হচ্ছে। আপনি দেখে নিতে পারেন আমাদের রেটিংটা, রেটিং খুব ভালো রেটিং, 100K+ ডাউনলোড, ওটাই আমাদের সমস্যা। আমরা চাই আপনাদের মতো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে আমরা প্রমোট করাবো আমাদের অ্যাপটা। তো আপনার চার্জ কী আছে বলুন, আপনাকে তো আমাদের বললাম, এবার আপনি আপনার চার্জ বলুন। আপনাদের আগে আপনাদেরটা শুনি, আপনারা কি মানে বাজেট রেখেছেন? আমাদের বাজেট বলতে আপনার যা ভিউ তাতে আপনি 1,20,000 মতো দিতে পারি। আপনি হ্যাঁ আপনি আপনার রেট বলতে পারেন। তো দেখুন আমরা তো ওইভাবে তো করবো না, না আমাদের তো ইন্টেনশন আলাদা, তো তার জন্য আপনাকে বেশি রেট দেওয়াটাই আমাদের উচিত হবে। হবে না তো, আপনি নর্মাল আমারই কোনো নর্মাল একটা অ্যাপ যদি প্রমোট করেন আমি কত দিব আপনাকে? আপনি 34 বললেন, দরাদরি করে ওখানে 22 থেকে 28-এর মধ্যে আপনাকে দেব। সেখানে হয়তো আমরা 32, কেউ 30, না আমরা তো আমাদের ফিচার্সটা আপনাকে জানালাম তো, যে আমাদের এই ফিচার্স যে আমরা রিড করব ডাটা, তো এত বড় আমাদের যে কাজটা সেটা আপনাকে জানালাম। তো আপনার মতো অনেক আমি কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কথা বলছি, কালকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করা হয়েছিল যে উই আর ট্রাইং টু গেট অল দ্য বেঙ্গলি ইউটিউবার্স, এই আর কি সবার সাথে কথা হয়েছে। দেখুন আপনি ভাবুন, ভেবে আমাকে অতি শীঘ্রই জানান, আর যদি আপনি রাজি হন, হ্যাঁ আপনি যদি অ্যাগ্রি হন তাহলে আপনার ব্যাংক ডিটেলসটা একটু পাঠিয়ে, আমি 50% ক্যাশ আপনাকে দিয়ে দেবো। ওকে, হ্যাঁ 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 একদম একদম, আপনি আমাকে জানান, অ্যাগ্রি হলে আমাকে ব্যাংক ডিটেলটা পাঠিয়ে দেন আপনি। ওকে থ্যাংক ইউ। তো হোয়াটসঅ্যাপে ফাইনাল ডিসিশন জানিয়েছে, তো সেটি স্ক্রিনশট এটা। তো হোয়াটসঅ্যাপে সিনেমা অ্যাগ্রি করে দেয়, তো আপনি ভাবতে পারেন। টাকা শুনেই সবার উঠে গেছে। যাই হোক, আপনারা দেখলেন এখানে মৃন্ময় দাও পুরো আছলার ডবল ডোজ দিয়ে নিয়েছে। আবার কিছু কিছু ইউটিউবার তো জেচে ফোন করছে, মানে এদের ইউটিউবার বলা ভুল যদিও, মানে সত্যি আপনারা প্লিজ ইউটিউব ছেড়ে দেন, ইভেন কি আপনারা পারলে পৃথিবী ছেড়ে দেন। তো সেগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন, মানে আমি একটা ভিডিও লিঙ্ক দেবো ডিসক্রিপশনে, সেখানে আমরা দেখে নেবেন। মানে বসির ছেলে পচা সিনেবাব এরও তো তাও একটু হলেও ইনসিকিউরিটি ফিল করেছে, মানে এরা তাও না টাকা পাঠাও করে দিচ্ছে সে যাই হোক না কেন। এছাড়াও অনেক ইউটিউবার আছে যাদেরকে সাহিল কল করেছিল, তো সেই সব কিছু ভিডিওর আমি লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন, আমি দেখে নেবেন। তো এবার আসি মেন কথায়, মানে জ্ঞানে, আমি যদিও জ্ঞানী মানুষ না তাও একটু শুনে যাবেন ভালো লাগবে। এবার আসি ঠিক ভুল বিচার করায়। দেখুন ঠিক ভুল বিচার করার দায়িত্ব আমার না, আর আমার কোনো অকাতও নেই। তো প্রথমেই সাহিলকে ধন্যবাদ জানাই এরকম একটা ভিডিও বানানোর জন্য, এরকম একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য। এটার পর হয়তো কেউ এরকম স্ক্যাম করার আগে 10 বার ভাববে।
আর এবার আসি, যেহেতু কন্ট্রোভার্সিটা মেন সিনেমা আর বস্তি ছিল পচাকে নিয়ে, তো তাদের ব্যাপারে আগে কিছু বলি। দেখুন, অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ ইউটিউবার আমি দুজনের কন্টেন্টই দেখি, দুজনের কন্টেন্টই ভালোবাসি এবং দুজনকেই রেসপেক্ট করি, কারণ দুজনেই সেলফ মেড ইউটিউবার, সেলফ মেড ক্রিয়েটার। এবার আসি তারা ঠিক না ভুল। দেখুন, তারা দুজনেই ভুল, ইভেন তারা সবাই ভুল যারা যারা এই অফারটাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ তারা তখনই না করে দিতে পারতো যখনই তারা বললো যে মোবাইল ডেটা লিক হবে এটা দিয়ে, তারা তখনই এটা না করে দিতে পারতো। কিন্তু দেখুন, আমাদেরও বুঝতে হবে মানুষ মাত্রই ভুল হয়, শুধু দেখতে হবে কার মধ্যে সেই ভুলটা স্বীকার করার ক্ষমতা আছে। দেখুন, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু বস্তির ছেলে পচা তার ভুলটা স্বীকার করেছে, সে সেই ভুলটা স্বীকার করার মতো ক্ষমতা রেখেছে। সে এইসবের পর একটা র‍্যাপ ভিডিও বানিয়েছিল, সেখানেও সে এইসব বলেছে, এবং রিসেন্ট লাইভ এসেছিল, সেখানেও সে তার ওপিনিয়ন গুলো রেখেছে। সিনেমাবু একটা ভিডিও বানিয়েছিল, কিন্তু আমি আমার মনে হয়নি যে ওখানে সে কোনো মানে নিজেকে সরি বলছে বা ভুলটা স্বীকার করছে, আমার মনে হয়নি। হ্যাঁ, এইটুকুই বলার ছিল, আর একটাই কথা যে কারোর উপর কখনো অন্ধবিশ্বাস করা উচিত নয়, এটা থেকে আমরা সেটাই শিখলাম যে যতই হোক, যে যত বড়ই মানুষ হোক বা যে যাই হোক, কারোর কথায় বিশ্বাস করা, অন্ধবিশ্বাস করা একদমই উচিত। আর যে সকল ইউটিউবাররা সাহিলের এই অফারটাকে ডাইরেক্ট নাকচ করে দেয়, তারা হলেন রাহুল দে অ্যাজ বোকাচন্দ্র, ওয়ান্ডার মুন্না, ক্যানবি লাইফ স্টাইল, এস এস ট্রোল, বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে। সো রিয়েলি প্রাউড টু হ্যাভ ইউ অ্যাজ আ বেঙ্গলি ইউটিউবার। তো লাস্টলি এটাই বলতে যাই, কাউকে কখনো অন্ধবিশ্বাস করো না, আর যদি ভুল করে থাকো সেই ভুলটা স্বীকার করার ক্ষমতা রেখো। গড়বড় হে।